বল হাতে আবারও হাসান মাহমুদের ভেলকি, এবার টাইগার পেসারের শিকার ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। লাঞ্চ ব্রেকের আগে দারুণ পার্টনারশিপ গড়ে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে ভারতকে রক্ষা করেন দুই ব্যাটার ইয়াসাসবি জয়সওয়াল এবং ঋষভ পান্ত। 34 রানে 3 উইকেট হারানো ভারতকে আশার আলো দেখাতে থাকেন এই দুই বাহাতি ব্যাটার। তবে তাদের গড়া 62 রানের পার্টনারশিপ বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ানোর আগেই তা ভেঙে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। হাসানের করা শর্ট ওয়াইড ডেলিভারি কাট করতে চান ঋষভ, কিন্তু আগের আউটগুলো থেকে শিক্ষা না পাওয়া এই ব্যাটার বুকা বনে যান মুহূর্তেই। উইকেটের পেছনে থাকা লিটন হাত ছাড়া করেননি সহজ সুযোগ, ফলে 52 বল খেলে 39 রান করেই সাজঘরে ফেরেন ঋষভ। অবশ্য সকাল থেকেই বাংলাদেশ ভারত প্রথম টেস্টে চলতে থাকে হাসান মাহমুদের একক আধিপত্য। শুরুটা বাংলাদেশিদের মন মতো হলেও লাঞ্চ ব্রেকের আগে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছেন ভারতীয় ব্যাটাররা। বিপর্যস্ত ভারতীয় ব্যাটিং লাইন আপকে আশার আলো দেখাতে থাকেন ওপেনিংয়ে নামা ইয়াসাসবি জয়সওয়াল এবং মিডল অর্ডারে নামা উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। সিঙ্গেল এবং বাউন্ডারির মারে দুই ব্যাটার বড় করতে থাকেন পার্টনারশিপ। 37 রানে অপরাজিত থাকেন জয়সওয়াল, 33 রানে অপরাজিত তার সাথে দলের হাল ধরা ঋষভ পান্ত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যদিও ম্যাচের 19 ওভার এক বলে সুযোগ আসে পার্টনারশিপ ভাঙার, তাসকিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে ক্যাচ তুলে দেন ঋষভ, কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন অলরাউন্ডার সাকিব আল হাসান। 21 ওভার 2 বলে আবারও তাসকিনের বলে মিস হয় ক্যাচ, স্লিপে সাদমান ব্যর্থ হন বল হাতের মুঠোয় নিতে। এর আগে সকাল সকাল বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ, একে একে ফেরান সেরা 3 ভারতীয় ব্যাটারকে। প্রথম ইনিংসে নিজের পঞ্চম ওভারে বল করতে এসে হাসান বোকা বানান কোহলিকে, নিজের পছন্দের ড্রাইভ খেলতে গিয়ে পরাস্ত হন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি, ক্যাচ তুলে দেন লিটনের হাতে, মাত্র 6 রানেই ফেরেন সাজঘরে। তার আগে নিজের চতুর্থ ওভারে হাসান ফেরান শুভমান গিলকে, লিটনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই আউট হন গিল, গিলকে অনেকটা বোকা বানিয়েই উইকেট শিকার করে নেন হাসান। ইনিংসের প্রথম বল থেকেই উইকেটের পেছনে লিটনের সঙ্গী 4 স্লিপ, কাজে লাগলো অধিনায়ক শান্তর সেই ট্যাকটিস, স্লিপে ক্যাচ তুলেই আউট হলো ভারতীয় ওপেনার রোহিত শর্মা। নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই তাকে সাজঘরে ফেরান বাংলাদেশি পেসার হাসান মাহমুদ, আউট হওয়ার আগে রোহিত করেন 19 বলে মাত্র 6 রান। হাসান যেন নিলেন আগের ওভারেই তার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ, কারণ প্রথম উইকেট যাওয়ার কথা আরও আগেই। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন হাসান, তখনই রোহিতের পায়ে লাগে বল, উঠে আউটের আবেদন, সাড়া দেননি আম্পায়ার, বাধ্য হয়েই রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায় বলের উচ্চতার কারণে বেঁচে যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারেই আম্পায়ার স্কোলে নতুন জীবন ফিরে পান হিটম্যান, তারপর ব্যাট চালাতে থাকেন হাত খুলেই, একই ওভারের শেষ বলে হাকান 4। তবে ভারতীয় ওপেনারদের পার্টনারশিপ খুব লম্বা সময় টানতে দেয়নি হাসান মাহমুদ, সেই সাথে আরেক পেসার তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিং চাপ বাড়াচ্ছে ভারতীয় ব্যাটারদের উপর। এর আগে ম্যাচের শুরুতেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্সি।